নমস্কার দর্শকবৃন্দ, অর্গানাইজেটিভ অর্থাৎ সংগঠক শিক্ষকদের নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ খবর এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করবো। তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। একটা বড় সড়ক কিন্তু আপডেট এবং খবর কিন্তু চলে এসেছে। সে খবরটি হলো যে 21 জুলাই 2023 যে শহীদ মঞ্চের সভার থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শিক্ষক নিয়োগ সম্পর্কে একটা বিশাল বড় ঘোষণা করবে। বিশেষ সূত্রে কিন্তু এই খবরটা পাওয়া গেছে। সেটার মধ্যে কিন্তু প্রাইমারি, আপার প্রাইমারি এবং অর্গানাইজার শিক্ষক এবং যাবতীয় পার্শ্ব শিক্ষকদের নিয়ে কিন্তু একটা স্পেশাল কিন্তু তিনি বক্তৃতা রাখবেন। তো বিশেষ সূত্রে খবর পাওয়া গেছে, সেটা হলো যে অর্গানাইজার টিচার অর্থাৎ সংগঠক শিক্ষকদের কিন্তু নতুন করে 9000 পদে কিন্তু নিয়োগ করা হবে। এটা কিন্তু আপনাদের জন্য একটা বিশাল বড় সুখবর। যেসব নিয়োগ অনেকদিন ধরে আটকে রয়েছে এবং শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে কিন্তু রাজ্য সরকার বেশ সমস্যার মধ্যে বেশ কয়েক বছর ধরে চলছে, তো তাই নতুন পদক্ষেপ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে চলেছেন। এবং আপনাদের যে নিয়োগটি দীর্ঘদিন ধরে যে থমকে রয়েছে এবং একেবারে শেষের পথে হয়ে যেন হচ্ছে না, তো সেখানে কিন্তু আরো সমাধান সূত্র বেরোতে চলেছে। এবং কলকাতা হাইকোর্ট সূত্রে একটা বড় খবর পাওয়া গেছে, সেটা হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু প্রাথমিক পর্ষদের সভাপতি গৌতম পালবাবুকে কিন্তু ডেকে কড়া ভাষায় কিন্তু জানিয়েছে, যদি নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে না হয় এবং ছাত্রছাত্রীরা এবং চাকরি প্রার্থীরা যদি বারবার কোর্টের দ্বারস্থ হয় তাহলে তাদের কিন্তু বেতন কিন্তু বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও কিন্তু দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনিও জানিয়েছেন যাতে ক্যান্ডিডেটরা এবং ছাত্রছাত্রীরা যাতে আর কোর্টের দ্বারস্থ না হয় এবং তাদের যাতে সমস্যার মুখে না পড়তে হয়, তাদের রিক্রুটমেন্টটা এবং তাদের চাকরিটা যেন দ্রুতগতিতে দিয়ে দেওয়া হয়। এবং পর্ষদসভাপতি জানিয়েছেন তারা আর কোনো সমস্যা করবে না চাকরি প্রার্থীদের এবং দ্রুত নিয়োগ কিন্তু তারা দিয়ে দেবে। এটা কিন্তু বিশাল বড় একটা পজিটিভ পয়েন্ট। এবং তৃতীয় যে খবরটা আছে সেটা হলো নবান্ন সূত্রে এবং বিভিন্ন জেলা আধিকারিক ডিবিএসসি সূত্রে এবং বিভিন্ন দল যেগুলি আছে সংগঠনগুলি তাদের সূত্রে আমার যে খবরটি পেয়েছি সেটা হলো যে প্রায় 10 থেকে 12 ডিস্ট্রিক্ট আমি আপনাদের আগে জেনেছিলাম, মালদা, মুর্শিদাবাদ, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এরকম আরো অনেক ডিস্ট্রিক্টগুলি আছে যেগুলো আমি আগেই জানিয়েছিলাম, জলপাইগুড়ি থেকে শুরু করে মেদিনীপুরের 2 ডিস্ট্রিক্ট, এই সব ডিস্ট্রিক্টে কিন্তু প্রায় ক্লাস কিন্তু 99% মতো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো শুধুমাত্র সবুজ সংকেতের অপেক্ষায় আপনাদের কিন্তু আর কয়েকটা দিন অপেক্ষায় রাখতে হবে, কারণ খুব শীঘ্রই কিন্তু আপনাদের নিয়োগ কিন্তু পেতে চলেছেন এবং আপনাদের যে অ্যাপয়েন্টমেন্টটা খুব শীঘ্রই আপনারা আপনাদের হাতে পেয়ে যাবেন। এবং লিস্টটি কিন্তু আপনাদের ডিবিসিতে দিয়ে দেওয়া হবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা সেটা আপডেটটা কিন্তু পিডিএফ এর মাধ্যমে পেয়ে যাবেন। তাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাবতীয় খবর সবার আগে পাওয়ার জন্য। পাশে পাশে আজকে ভিডিও আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।